কয়েকদিন আগে ভূমধ্যসাগরে বিপদে পড়া অভিবাসীদের সহায়তা করা সংস্থাগুলোকে জার্মানির অর্থায়ন নিয়ে আপত্তি জানিয়েছিল ইতালি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, বার্লিনের এমন পদক্ষেপ রোমের জন্য ক্ষতিকর। সেই আপত্তি ও ইউরোপীয় ইউনিয়নের অসন্তোষ আমলে নিয়েছে জার্মানি। শেষমেশ অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। প্রতিবেশী দেশগুলো থেকে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে বার্লিন সীমান্তে আরও কড়াকড়ি আরোপের কথা জানিয়েছেন দেশটির চ্যান্সেলর উলাফ শল্টস। শনিবার ডয়চল্যান্ডে প্রকাশিত এক সাক্ষাৎকারে জার্মান চ্যান্সেলর বলেন, এই মুহূর্তে জার্মানিতে আসতে চাওয়া শরণার্থীর সংখ্যা অনেক বেশি। এসব শরণার্থী প্রবেশ মোকাবেলায় দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহায়তা করবে সরকার। এর মধ্যে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি চালু করা হয়েছে বলেও জানান তিনি। জানা গেছে, নভেম্বরে দেশটির রাজ্য প্রধানদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে চ্যান্সেলরের। তখন শরণার্থীদের আশ্রয় সংখ্যার উপর ভিত্তি করে রাজ্যগুলোকে অর্থায়নের প্রস্তাব দেবেন বলেও জানান তিনি। পাশাপাশি শরণার্থীদের কাছে যাতে সহজে জার্মানি আসার ভিসা বিক্রি করা না হয় সে বিষয়েও পোল্যান্ডের কাছে নিশ্চয়তা চেয়েছে শল্টস। শুধুমাত্র চলতি বছরে জার্মানিতে শরণার্থীর আশ্রয়ের আবেদন প্রায় 80% বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নড়ে চড়ে বসতে বাধ্য হচ্ছে শল্টস প্রশাসন। 2023 সালে জার্মানিতে প্রায় 1,75,000 জন আশ্রয়ের আবেদন করেছেন। ওমান থেকে স্বল্প খরচে বাস এবং ফ্লাইটে হোটেল ভিসা ও টিকিট সহ ওমরা ফুল প্যাকেজ দিচ্ছে আল সাফার ট্রাভেলস। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।